আজি আন্দোলন আমি গতকালি সাংবাদিক সম্মিলনী জড়িয়ে কইলু, যদি আজি সকাল সুদ্ধা প্রশান্ত জগদেব খালাস ন করা যায় তাহলে আমি সব কালেক্টর অফিস ঘেরাও করব, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করব। আমার কথা অনুসারে আজ আমি হাজার হাজার সংখ্যায় আসিকি সব কালেক্টর অফিস ঘেরাও করেছিল, আন্দোলন বি করেছিল, শান্তিপূর্ণ ভাবে আমার আজ কার্যক্রম সমাপ্ত হয়েছে। কিন্তু আমি যে ঘোষণা করেছিল সেই ঘোষণা আমার বলবত্তর রয়েছে, যদি আজ সন্ধ্যা সুদ্ধা কিংবা আসন্তকালি সকাল সুদ্ধা প্রশান্ত জগদেব খালাস ন করা যায় তাহলে আমার দ্বিতীয় পর্যায়ে আন্দোলন জাতীয় রাজপথ বন্ধ হব, শেষে খোর্ধা জেলা মধ্যে বন্ধ করব। আমি পুঁ সেই ঘটনা পুনর্বার মনে পকাইব যাচ্ছু, সিসিটিভি ফুটেজ কু আধার করা যায় না, 6টা 18 এফআইআর লঞ্চ করা গলা, জনে লোক প্রতিনিধি দিন 4টা বেলু অটক রকি গিরফ করা গলা, যেটা কি এটা সম্পূর্ণ রূপে বেআইন, ইয়াকু আমি নিন্দা করছু। খালি সেতিকি নুহ, এ প্রশাসন এ পুলিশর দমন লীলা মধ্যে সরি না, গতকালি রাতে বনমালি বলে জনে ড্রাইভর কু ভুবনেশ্বর ঘাটকিয়াঠারে জবরদস্ত অটকাই তাকু তা ঘর টাণি আনিকি তাকু থার্ড ডিগ্রি দেইকি গইঠা বিধা মারিকি জবরদস্ত কুহযাচ্ছি, তু নিজে কহ যে প্রশান্ত জগদেব এ ইভিএম মেসিন ভাঙ্গিছে, সে যেতে কাকুতি মিনতি হেলা গোড় হাত ধরলা তারপরে বি তাকু জবরদস্তি করা যাইছে, সে তার ভিডিও রেকর্ডিং মধ্যে অডিও রেকর্ডিং মধ্যে আমি আমি আপন গণমাধ্যমে অবগত করাইছু, আপন মানক অনুরোধ করছু পুলিশ কিভাবে ভাবে এ বিজু জনতা দল সরকারে তাকর এজেন্ট সারিকি যে ভাবে দমন লীলা চলাইছে তার মধ্যে কথা লোকলোচনকু আনন্তু। এ পরিপ্রেক্ষিতে মু গোটিয়ে কথা কই রাখিবা চাহে, সে পুলিশ পুলিশ প্রশাসনকু এ রাজ্য সরকারকু সরকার বদলুছু অপেক্ষা করন্তু, যেভাবে ভাবে দমন লীলা জনসাধারণ প্রতি চলাইছন্তি তার মধ্যে অবসান ঘটিয়া পাই যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি সরকার কু আসছি, আর যদি প্রশান্ত জগদেব কু তুরন্ত খলাস ন করা যায় এ আন্দোলন সমগ্র খোর্ধা জেলা নুহে সারা ওড়িশাকু মধ্যে ব্যাপিব। বিভিন্ন প্রকার মিছ প্রমাণ যোগাড় করা যাচ্ছি, সে ড্রাইভর আমার কার্কেটর গাড়ি পছরে থিলা, সে ড্রাইভর কু তাকু ঠাব করিকি তার নম্বর এলোট করিকি তা ঘরে যাইকি রাতি 11টা বেলে কালি ভুবনেশ্বর ঘাটকিয়া ঠারে পৌঁছন্তি। আপ মো পাখে অডিও ক্লিপ অছি, যদি কইবে বর্তমান অডিও ক্লিপ মধ্যে মু সার্বজনীন করিবি, নহলে ব্যক্তিগত ভাবে আপনমান চাইবে সমস্তকু মধ্যে অডিও ক্লিপ মধ্যে দেবি। তেণু কিভাবে ভাবে প্রশাসন তা পাখে কোনসি প্রমাণ নাই, না সিসিটিভি ফুটেজ অছি, না প্রপার প্রিমা ফেসি এভিডেন্স অনুসারে তদন্ত করা যাইছি, কোনসি প্রকার তদন্ত ন করিকি বেআইন ভাবে কেবল যেহেতু সে বিজু জনতা দল ত্যাগ করিকি আজি রাজ্য সরকার বিরুদ্ধে বিষদগার করছন্তি, তেণু তাঙ্কো পানে দেওয়া পাই এ রাজ্য সরকার এ পুলিশ প্রশাসন রাজ্য সরকার কো হাত বাস বাজি কি এঠিকার যে এসডিপিও দিলীপ দাস সে যেভাবে ভাবে বেআইন কার্য করছন্তি, এটি খনি মাফিয়া মরম মাফিয়া ঠারু চান্দা আদায় করিকি বিজেপি দলরে বিজেপির কাউন্সিলর মানুষ ভয়ভীত করছন্তি, জনসাধারণ কু ভয়ভীত করছন্তি, বিজেডি কু ভোট দেওয়া পাই বাধ্য করাচ্ছন্তি, ইয়াকু আমি নিন্দা করিয়া সঙ্গে সঙ্গে সেভাবে এসডিপিও কু তুরন্ত এ জেলার হটাইবা সহ তাঙ্কর বরখাস্ত আমি দাবি করছি। আগে তদন্ত হব, সিসি ক্যামেরা দেখিবে, সে অভিমুখে আরেস্ট করা যাব, কিন্তু সে হঠাৎ সে তাঙ্কু নেই আইটিবিপি ভিতরে নেকি রখিলে, তারপরে আনিকি কোর্টে রখিলে, তারপরে তাঙ্কু আমি শুনলু রাতে 2টার ফরওয়ার্ড কলে মো গাড়িটি যে আজ্ঞা সে আইএসি কি মু জানি সে লেডিজ জনে সে মো গাড়ি টিম নেকি ভিতরে তাঙ্কু রখিলে জবরদস্তি মু ছাড়িলেনি, ধমক দেলে আপনার শুনিপারবেন তাঙ্কু ধমক শুনে যে প্রকার কথাবার্তা করছেন, তেণু এই যে ঘটনা ঘটিছে, ঘটনা ঘটিয়া পরে যেত বেলগুড়া বেগুনিয়ারে বেগুনিয়া থানার বেলগুড়া থানার বসাইলে আজ্ঞা বিশ্বাস করবেনি, আপনার জন সাংবাদিক কি গোটে ফটো উঠে তাকে ডিলিট করাগলা, আমাকে আজ্ঞা তলে বসাইলে পুরা তলে আজ্ঞা পানি বি দেলে নি, লাস্ট চা আনিকি দেলে প্রশান্ত জগদেব মু আউ 7-8 জন 10 জন পিলা আমি সব বসুন তলে, চেয়ার খন্ডে বি আমাকে দেলে যাচিলে নাই, তেণুকরি তারপরে জোর জবরদস্তি ফোর্স লগাইকি যেতবে যেতে লোক গহলি আস্তে আস্তে বোলোড থানা আগে রয়েছেন, আপনার কহিলেন প্রকাশ ভাই আপনি টিকি পড়ান্তু আমি তাঙ্কু নবু, মুল কাই নবো কো আধার নো সিসিটিভি ফুটেজ দেখো, প্রশান্ত জগদেব সেতবে কহুতান্তি মতে সিসিটিভি দেখান্তু ফুটেজ দেখান্তু মতে আরেস্ট করন্তু, সে কিছু কলেনি, এগে জোর জবরদস্তি গোটে 10-15 জন যে আইটিবিপি র পুলিশ মানে সমস্ত অটা সে টেকি নেকি তা নদী পড়ে আসে ভূতরে আজ্ঞা কিছু হেই নাই, ইভিএম মেসিন কোটি প্রশান্ত জগদেব প্রিজাইডিং অফিসর ঠিয়া হয়েছিল মেসিনটা হচ্ছে সেপটে, সে কিছু ঘটনা তাঙ্কর জাণিশুণি বোধে পুলিশ সিভিল ড্রেস থিলে, কিন্তু সে দুজন যেতে পচারুলে সে তাঙ্কর ভোটর লিস্টে না নথিলা, সে কহিলে আমি আগে ভোট দেবু জোর জবরদস্তি আসিকি, তেমনি তাঙ্কর ভোটর লিস্টে না খোঁজলা বেলে পাওনি চিরকুট জায়গা না অছি, ইয়ে কইকি ঘোঘা কলে তাপরে এক্সিট বাটরে কিছু ব্যক্তি পশি আসলে প্রশান্ত জগদেব আগে থিলে সে থিলে পছরে, তেমনি সেই সময় যে বাড় দিয়া যায় যে ইভিএম মেসিন চারিপটে যে নেলি বাড় না কম বাড় গোটে দৌড়ে কলর সে বাড়টি গড়ি পড়ছে, আউ সেমিতি কোনসি ঘটনা ঘটি নাই, প্রথমে সিসিটিভি ফুটেজ দেখন্তু তারপরে আরেস্ট করন্তু, যেতে দফা লগাইবা তা লগাবো।